আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিমা আক্তার শুরুতেই বেবিকেবল সংবাদ শিরোনাম করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান পাঁচ মাসের মধ্যে করোনা ভাইরাসে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু নতুন শনাক্ত প্রায় 1300 মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি হেলালে রাত্রয় এবং রানীনগরে বিএনপির হরতালে জীবনযাত্রা স্বাভাবিক শুনছিলেন বেবিকেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করার জন্য শিশুদের তাগিদ দেন তিনি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম আমাদের শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন পালিত হচ্ছে নানা আয়োজনে করোনা মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন কয়েকটি অনুষ্ঠানে এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন এছাড়া শেখ রাসেলকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী রাসেল আজ আমাদের মাঝে নেই তবে ওই স্কুলের ছাত্র ছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে অন্তত তারা এটুকু শিখবে এটুকু জানবে যে একটা ছোট শিশু ছিল এই স্কুলে কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই আমরা চাই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন শিশুদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গঠিত হয়েছিল শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যার কেউ আর্ট করতে পারে কেউ খেলাধুলা করতে পারে যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে অভিভাবকদের অনুরোধ করব যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমাদের স্পোর্টসের এবং শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা আমিও নিজে সবসময় মাস্ক পরে থাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5660 জন এর আগে গত 17 মে করোনায় 24 ঘন্টায় 14 জন মারা যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সবশেষ 24 ঘন্টায় 11,866টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,274 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 10.74 ভাগ এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা 388,569 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,674 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 303,972 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.23 ভাগ মৃতের মধ্যে 12 জন পুরুষ ও 2 জন নারী 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 6 জন মারা গেছেন মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নওগাঁ 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল নির্বাচিত হওয়ার পর দলীয় কার্যালয়ের সাংবাদিকদের তিনি বলেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ করে এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখা হবে তিনি আরও বলেন এক সময় এ এলাকা রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ শান্তিতে ঘুমাতে পারছে এজন্য এলাকার মানুষ নৌকা মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দিয়েছেন বলেও মন্তব্য করেন আনোয়ার হোসেন হেলাল করব আমাদের আমি চেষ্টা করব অত্র এলাকার ব্রিজ কালভার্ট রাস্তা সহ এলাকার উন্নয়নমূলক যত কাজ আছে আমি চেষ্টা করব আমাদের মাননীয় নেত্রী বা দলের সাথে পরামর্শ করে আমি
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে চেষ্টা করব যে এলাকার উন্নয়ন করার। নওগাঁ ছয় আসনের উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আত্রাই ও রানীনগর উপজেলায় আজ আধা বেলা হরতালের ডাক দেয় বিএনপি। কিন্তু দুই উপজেলার কোথাও হরতালের তেমন প্রভাব দেখা যায়নি, সবকিছুই মোটামুটি স্বাভাবিক ছিল। এমনকি কোথাও বিএনপির কোনো মিছিল, মিটিং কিংবা হরতালের সমর্থনে নেতাকর্মীদের দেখা যায়নি। অঙ্কে ভুল করায় ঢাকার আশুলিয়ার এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিশুটির নাম সাইদ আহমেদ আরি। তার পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় ওসমান বিন আফফান মডেল মাদ্রাসায় শনিবার ক্লাসে অঙ্ক করার সময় ভুল করে আরি। এতে মাদ্রাসার অধ্যক্ষ রিয়াজউদ্দিন ক্ষিপ্ত হয়ে আরিকে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানায়, এর আগেও রিয়াজউদ্দিন মাদ্রাসার অনেক শিক্ষার্থীকে একাধিকবার মারধর করলেও ভয়ে তারা কাউকে জানায়নি। এ ঘটনায় রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। পূজা ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। করোনা মোকাবেলায় অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে মানিকগঞ্জের সাটুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1,10,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। এর আগে সাটুরিয়া হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর অপকর্মের কারণে সরকারের ভালো কাজও চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এতে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় পার্টি ত্রিবার্ষিক সম্মেলনে বিরোধী দলীয় উপনেতা এসব কথা বলেন। তিনি মনে করেন, আওয়ামী লীগের বিকল্প হিসেবে মানুষ বিএনপি এবং জাতীয় পার্টিকে জানে, তবে জনপ্রিয়তা থাকলেও নেতৃত্ব সংকট থাকায় বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে। জনগণের পাশে দাঁড়িয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জি এম কাদের। সংগ্রামে উপস্থিত আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছে, দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকলে ভালো কাজের অনেক দৃষ্টি দেওয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে খারাপ কাজেরও একটা বড় তালিকা উঠে আসে এবং এই খারাপ কাজগুলি মানুষের মনে বেশি সহজে ঢুকে মানুষের মনে অনেকদিন স্থায়ী হয়। এরশাদ সাহেবের শাসনামলে ন্যায় বিচার ছিল, ন্যায় বিচার মানে কোনোখানে দলীয়করণ ছিল না। জাতীয় পার্টি একটি দল যার সামনের দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে। অব্যাহত নদী ভাঙনে পটুয়াখালীতে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম, হারিয়ে যাচ্ছে বসতঘর এবং ফসলি জমি সহ কোটি কোটি টাকার সম্পদ। ফলে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। পটুয়াখালীর তেঁতুলিয়া ও কারখানা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে বাউফলের ধুলিয়ার লঞ্চঘাট, নতুন বাজার, ঘুরচাকাঠি ও বাসুদেবপাশা গ্রামের প্রায় 4 কিলোমিটার এলাকা। এছাড়া ভাঙনের মুখে রয়েছে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকশো বাড়িঘর। এদিকে দারচিরা এবং ডিগ্রি নদীর ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে রাঙামালির চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা, গরুভাঙা, চীনাবুনিয়া ও মরাজঙ্গিসহ 12টি গ্রামের মানচিত্র। অপরদিকে পায়রা নদীতে নিশ্চিহ্ন হয়ে গেছে মির্জাগঞ্জের কয়েক হাজার একর ফসলি জমি ও বসতঘর এবং দোকানপাট। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় এক যুগ ধরে এ অবস্থা চললেও ভাঙন রোধে ব্যবস্থা নেয়নি কেউ। স্বামীর দেখছি 3-4 কানি সম্পত্তি আছে, এখন নাই একখানা সম্পত্তি। 3 বার করে আমার বাড়ি ভেঙে গেছে, হইয়ার পর আমি যাইয়া নতুন সর বাসুর বেসা থাকি, এখন হ্যাঁ ভাঙ্গুলি কবলে যাইতে আছে। 70% প্রায় ভেঙে গেছে অলরেডি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, তেঁতুলিয়ার ভাঙন রোধের কাজ শীঘ্রই শুরু হবে। বরিশাল বাগেরগঞ্জের দুর্গাপাশা এবং বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের 7.5 কিলোমিটার নদীটির সংরক্ষণের কাজ এখানে পাশ হয়েছে, খুব শীঘ্রই কাজটার টেন্ডার প্রক্রিয়া আমরা শুরু করতে পারবো বলে আশা করি। শুধু আশ্বাস নয়, সর্বস্ব হারানো মানুষের জীবন জীবিকার নিরাপত্তা সহ নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ও স্থায়ী সমাধান চায় এলাকাবাসী।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝালকাঠিতে সুগন্ধা এবং বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 22,400 মিটার কারেন্ট জাল এবং 90 কেজি মা ইলিশ জব্দ করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।